ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। নির্বাচনকালীন সরকারে তত্ত্বাবধানে শেখ হাসিনা থাকলে নির্বাচন সুষ্ঠু হবে, জোর করে ক্ষমতায় থাকার মানসিকতা নেই তার, বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি হলে দেশের সার্বভৌমত্ব হুমকিতে পড়বে, অভিযোগ বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুর্নীতি মামলায় 54% সাজা নিশ্চিত হয়েছে, দুর্নীতি বিরোধী মানববন্ধন ও শোভাযাত্রায় বলেছেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ময়মনসিংহে দাপুনিয়া থেকে 5 মামলার আসামি ইউপি সদস্য ও জেএমপির আত্মঘাতী স্কোয়াডের সদস্য বিল্লাল হোসেন গ্রেফতার। পাবনার চাটমোহরে মথুরাপুর চার্চে নৈশ প্রহরে গিলবার্ট কস্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা, 3 আটক। রাজধানীর বাজারগুলোতে বেড়েছে মাছ ও মাংসের দাম, সবজির দাম অনেকটা স্থিতিশীল। বান্দরবানের 2 সহ 3 পার্বত্য জেলায় 4 স্থলবন্দর নির্মাণ হবে, জানিয়েছে নৌমন্ত্রী শাহজাহান খান। 6 মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার নয়া নির্বাহী আদেশের বিরুদ্ধে এবার আদালতে যাবার ঘোষণা ওয়াশিংটন, অরিগন ও ম্যাসাচুসেটসে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জিউন হাইকে অভিশংসনের সিদ্ধান্ত সাংবিধানিক আদালতে বহাল, রাজধানী সিউলের সমর্থকদের ব্যাপক বিক্ষোভ। গোল টেস্টের চতুর্থ দিনে কোণঠাসা বাংলাদেশকে বিশাল রানের টার্গেট দিচ্ছে শ্রীলঙ্কা।